ধর্মীয় সূচিবায়ুগ্রস্ততা অথবা রিলিজিয়াস অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সূচিবায়ুগ্রস্ততা শব্দটা শুনলেই কিন্তু আমাদের মাথায় কাজ করে যে একজন মানুষ অতিরিক্ত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছেন, বেশি বেশি পানি খরচ করছেন। কিন্তু না, সূচিবায়ুগ্রস্ততা বিভিন্ন রূপে আসতে পারে এবং তার মধ্যে একটা হচ্ছে ধর্মীয় সূচিবায়ুগ্রস্ততা। কি কি উপসর্গ হতে পারে এইখানে যেটা হয়ে থাকে যে আপনি ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন চিন্তা আপনার মাথায় ঘুরতে পারে বা বিভিন্ন ছবি আপনার চোখের সামনে চলে আসতে পারে অথবা কোনো কিছু একটা তাড়না আপনাকে তাড়া করতে পারে যে এই কাজটি করতে হবে এবং প্রত্যেকটাই কিন্তু ধর্মকে কেন্দ্র করে এবং অবসেশনের পাশাপাশি আপনি কম্পালশনে ফিল করতে পারেন যে আমাকে এই কাজটি করতে হবে এবং সেটাও ধর্মকে কেন্দ্র করে এবং এর ফলশ্রুতিতে দেখা যাবে যে আপনার দৈনন্দিন জীবনে আপনার অফিস হতে পারে, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছুই ব্যাঘাত ঘটতে থাকবে এবং আস্তে আস্তে করে আপনি আপনার নিজেকে নিজের ভেতরে গুটিয়ে ফেলবেন। এবং কি কি উপসর্গ আমরা সাধারণত পেয়ে থাকি? ধর্মীয় সূচিবায়ুগ্রস্ততায় সাধারণত দেখা যায় যে একজন মানুষ পাক নাপাক, হালাল হারাম এর ভেতরেই বেশিরভাগ চিন্তা করতে থাকেন অথবা এর পাশাপাশি যেটা দেখা যায় যে স্রষ্টাকে নিয়ে বা পবিত্র ধর্মপ্রচারক ওনাকে নিয়ে বিভিন্ন নেতিবাচক চিন্তা চলে আসে, যে যেমন সিজদায় যাচ্ছে হয়তো অন্য কোনো কাউকে সিজদা দিয়ে ফেলছে কোনো মানুষকে অথবা ধর্মপ্রচারক বা স্রষ্টার সাথে হয়তো যৌন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে যেটা সে উচ্চারণ করতে পারছে না বা মনে হচ্ছে যে তাদেরকে উনি আঘাত করে বসছেন বা উনি বসে আছেন মনে হচ্ছে পায়ের সাথে পবিত্র ধর্মগ্রন্থ লেগে যাচ্ছে বা যেখানে সেখানে সে বাথরুম বা অন্য কোনো অপবিত্র জায়গায় গেলেও পবিত্র ধর্মগ্রন্থ কল্পনা করে ফেলছেন। এরকম বিভিন্ন ধর্মকে কেন্দ্র করে চিন্তা বা ছবি তার চোখের সামনে চলে আসতে পারে। আবার কখনো কখনো দেখা যায় সে যখন কোনো ধর্মীয় অনুশাসন ফলো করছেন ওই সময়টাতে সে যে দোয়াগুলো পড়ছেন বা যে কথাগুলো বলার চেষ্টা করছেন প্রত্যেকটা নেতিবাচক উপায় তার কাছে আসছে, যে সে বলছেন যে আমার জন্য এই ভালো কাজটা করো, হয়তো এটা উনি বলতে চাচ্ছেন কিন্তু উনি মুখে বলছেন যে এই খারাপ কাজটি আমার জন্য করো। এবং আস্তে আস্তে করে একটা পর্যায়ে উনি ধর্ম থেকে দূরে সরে আসতে থাকেন, কারণ ওই ধর্মগ্রন্থ অথবা ধর্মীয় প্রচারক অথবা স্রষ্টাকে নিয়ে তার ভেতরে এত বেশি কষ্টের তৈরি হতে থাকে এবং এই কষ্ট থেকে সে মুক্তি পেতে চায়, আস্তে আস্তে করে ধর্মটাকে সে ছেড়ে দেয়। আশেপাশের মানুষরা আমরা তখন তাকে বলতে থাকি যে না, তুমি আরও বেশি করে ধর্মীয় অনুশাসন মেনে চলো বা তুমি এগুলো দুশ্চিন্তা করা ছেড়ে দাও বা আরও বেশি করে তুমি জিকির করো। তখন দেখা যায় যে ওই মানুষটির জন্য এটা আরও বেশি কষ্টকর হয়ে যায়, কারণ ধর্মই তার কষ্টের কারণ এবং সে এটার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না, কেন তার ভেতরে এই চিন্তাগুলো আসছে, কেন সে এই তাড়না বোধ করছে, কেন সে কাজগুলো করছে। কিন্তু আশপাশ থেকে সবাই তাকে আরও বেশি জাজ করছে, কেন তুমি ধর্ম ছেড়ে দিচ্ছ। এবং যখন সে জানতে পারে যে এটা ধর্মীয় সূচিবায়ুগ্রস্ততা, তখন সে কিছুটা রিলিফ ফিল করে, কারণ সে একটা ব্যাখ্যা জানতে পারছে এবং ওই ব্যাখ্যা অনুযায়ী সে কাজ করতে পারছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ধর্ম আমাদের জন্য খুব সেন্সিটিভ একটা বিষয়। যে মানুষটা ধর্মকে অনেক বেশি মেনে চলে তার ভেতরে যখন ধর্ম নিয়ে এই নেতিবাচক কথাগুলো চলে আসতে থাকে, এখান থেকে তার যেটা হয় ধর্মীয় সূচিবায়ুগ্রস্ততা খুব অ্যাগ্রেসিভ ভাবে তার সামনে চলে আসে। কখনো কখনো সে ওই অনুভব করতে থাকে যে তার স্রষ্টা তাকে নিশ্চয়ই কোনো একটা শাস্তি দিচ্ছেন তার এই চিন্তাগুলোর কারণে, কারণ সে অনেক খারাপ মানুষ, সে কীভাবে এগুলো চিন্তা করছে। স্রষ্টাকে খুশি করার জন্য বা পবিত্র ধর্মগ্রন্থকে যে সে অবমাননা করেছে সেটার সম্মানটাকে ফিরিয়ে আনার জন্য তাকে কোনো হার্মফুল অ্যাক্ট করতে হবে, এটার মাধ্যমে সে যেটা করে নিজেকে আঘাত করা শুরু করতে পারে। আঘাতের একটা নমুনা যদি বলি, সে নিজেকে আঘাত করতে পারে, সে হয়তো ব্লেড দিয়ে হাত কেটে ফেলতে পারে বা ছাদ থেকে লাফ দেওয়ার একটা চিন্তা তার মধ্যে চলে আসতে পারে বা গাড়ির সামনে লাফিয়ে পড়া বা কাছের কোনো মানুষকে সে আঘাত করার চেষ্টা করে বসতে পারে এবং তার মনে হতে থাকে যে এগুলো করলে স্রষ্টা আমাকে মাফ করে দিতে পারে বা আমি যে অন্যায় করেছি আরেকটা অন্যায় করার মাধ্যমে আমি হয়তো আরেকটু রিলিফ ফিল করবো বা স্রষ্টা আমাকে মাফ করবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটা কাজই কিন্তু স্রষ্টা করতে মানা করেছেন কিন্তু তার ভেতরে আসতে থাকে এই কাজগুলো করলে হয়তো আমি রিলিফ ফিল করবো। কম্পালশন হচ্ছে ধর্মীয় কম্পালশন এবং হ্যাঁ, এই উপসর্গগুলো প্রত্যেকটা সত্যি এবং প্রত্যেকটা আমি আমার কেস সিনারিও থেকে পাওয়া, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবং আরেকটা জিনিস যেটা হয়ে থাকে যে অনেক সময় এই যে ধর্ম থেকে আস্তে আস্তে একটা মানুষ দূরে সরে আসতে থাকে, একটা পর্যায়ে সে এটা তার ভেতরে প্রচণ্ড রকম একটা কষ্টের সৃষ্টি করে, কারণ যেহেতু এটা খুব সেন্সিটিভ ইস্যু আমি আগেও বলেছি, ধর্ম থেকে দূরে থাকাটা তাকে আরও বেশি কষ্ট দেয়। ওখান থেকেও হয়তো এটা তার কম্পালশন না বা এটা তার ধর্মীয় কোনো অবসেশন না, ওখান থেকেও সে প্রাণঘাতী সিদ্ধান্তে চলে যেতে পারে যে বরং এই কষ্টকর জীবনটা থেকে নিজেকে মুক্তি দিয়ে ফেলি। সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রফেশনালের হেল্প নিতে হবে। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে ধর্মীয় যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সূচিবায়ুগ্রস্ততা, এখান থেকে আসলে চিকিৎসার মাধ্যমে রিলিফ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়।
কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে নিয়মিত আমাদের জন্য যতটুকু ওষুধ প্রয়োজন সেই ওষুধ সেবন করতে হবে এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে হবে। সাইকোথেরাপিতে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির পাশাপাশি আরও কিছু বিহেভিয়ারাল থেরাপি দেওয়া হয়, যেগুলোর মাধ্যমে নিয়মিত ওটা মেনে চলতে চলতে একটা পর্যায়ে রোগী নিজের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। কখনো কখনো দেখা যায় যে নিয়মিত ওষুধ সেবন এবং সাইকোথেরাপির মাধ্যমে এই সূচিবায়ুগ্রস্ততা থেকে রোগী পুরোপুরি ভালো হয়ে যেতে পারে, আবার কখনো কখনো এই ওষুধ সেবন এবং সাইকোথেরাপিটাকে নিজের লাইফে প্রতিদিন মেনে চলতে চলতে এটাকে নিয়ন্ত্রণ করে তার স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম সে করতে পারে। এবং আরেকটা জিনিস আমি সবসময় ধর্মীয় সূচিবায়ুগ্রস্ততার ক্ষেত্রে অবশ্যই মেনশন করে থাকি, যেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে কোনো মানুষ তার কোর ফিলোসফি অথবা সে বিভিন্ন পড়াশোনা করে এটা বিশ্বাস করে ধর্ম বলতে কিছু নেই, কাজেই উনি ধর্ম বিশ্বাস করেন না এবং ধর্মীয় অনুশাসন উনি মেনে চলতে পছন্দ করেন না। এখানেও এই মানুষটি কিন্তু ধর্ম পালন করছেন না, কাজেই আমরা যখনই শুনবো যে কোনো মানুষ ধর্ম পালন করছে না বা ধর্ম থেকে দূরে আছেন, আমরা কিন্তু শুরুতেই বলে দিব না যে আচ্ছা তোমার তাহলে ধর্মীয় সূচিবায়ুগ্রস্ততা আছে। না, এখানে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কোনো মানুষ নিজে থেকে স্বজ্ঞানে সিদ্ধান্ত নেন যে আমি ধর্ম পালন করব না, আর কোনো কোনো মানুষ ধর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন তার এই ধর্মীয় সূচিবায়ুগ্রস্ততার কারণে। এবং এটার বেসিক পার্থক্যটা কি, একটা মানুষ কষ্ট পাচ্ছে ধর্ম থেকে দূরে থাকার কারণে, আরেকটা মানুষ নিজের স্বজ্ঞানে সচেতনভাবে সিদ্ধান্তটা নিয়েছে এবং এটার জন্য তার কোনো রকম কষ্ট হচ্ছে না। ধর্মীয় সূচিবায়ুগ্রস্ততা শুধুমাত্র মুসলিম ধর্মেই আসে জিনিসটা কিন্তু এমন না, যে কোনো ধর্মের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধ যে কোনো ধর্মের জন্য আসতে পারে এবং আমরা কিন্তু এরকম ক্লায়েন্ট খুব রেগুলার বেসিসে পেয়ে থাকি বিভিন্ন ধর্মেরই। এবং অবশ্যই আমাদেরকে এটা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এই কারণে কারণ এটা একটা মানসিক অসুখ এবং এটা চিকিৎসায় সুস্থ হতে পারে একজন রোগী।